সুপ্রিয় বন্ধুরা, একটি বেগুন গাছ থেকে কিভাবে সারা বছর বেগুন পাওয়া যায় সে ব্যাপারে আজকে কিছু কথা বলবো। সেই কৌশলটা অনেকেই জানে না। অনেকেই মনে করে একটি বেগুন গাছ সর্বোচ্চ একবার ফলন দিয়ে তারপর সেই বেগুন গাছটি মারা যায়, কিন্তু না। দেখুন, আমার এই বেগুন গাছটি কতগুলো ডালপালা ছড়িয়েছে, কতগুলো, এখানে কমপক্ষে 20 থেকে 25টার মতো ব্রাঞ্চ হবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল আসছে। আমি কিভাবে এত ব্রাঞ্চ করলাম, কিভাবে দেখুন। আমার আরেকটি বেগুন গাছ আছে, সেখানেও প্রচুর ব্রাঞ্চ আছে। দেখুন, আচ্ছা, আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমি কিভাবে সেটা করলাম, এই কৌশলটা আলোচনা করব। দেখুন, যখন এটার দুটা ব্রাঞ্চ ছিল, এই দুটা ব্রাঞ্চ ছিল, তখন আমি এই দুটো ব্রাঞ্চে কিন্তু 4-5টা বেগুন হয়েছে। তারপর যখন এই ব্রাঞ্চ থেকে আমি বেগুনগুলো পারলাম, সঙ্গে সঙ্গে করলাম কি, যেখান থেকে বেগুন পেরেছি সেখানে সেটা ছেঁটে দিলাম, ডালটা কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে এখান থেকে আরও দুটো ব্রাঞ্চ উৎপন্ন হলো। দেখুন, যে এই যে দেখুন দুটো ব্রাঞ্চ উৎপন্ন হয়েছে, এই যে দেখুন দুটো ব্রাঞ্চ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এভাবে করে যখনই একটা ডাল থেকে আপনারা বেগুন সংগ্রহ করবেন, সঙ্গে সঙ্গে, যেমন এই বেগুনটা আমি যখন বড় হবে সংগ্রহ করব, তখন আমি এখান থেকে এই ডালটা কেটে দেব। যখন এই বেগুনটা বড় হবে তখন আমি এই যে এই ডালটা কেটে দেব। এর ফলে এই ডালটা যখন কেটে দেবো, এখান থেকে আরও 3-4টা ব্রাঞ্চ তৈরি হবে এবং সেই প্রত্যেকটা ব্রাঞ্চে আবার কতগুলো করে ফুল আসবে। দেখুন, এখান থেকে নতুন ব্রাঞ্চ তৈরি হচ্ছে। এভাবে করে যখন একটি ডাল থেকে বেগুন নেওয়ার পর সেই ডালটা আপনি কেটে দেবেন, সেখান থেকে আরও 4-5টা ব্রাঞ্চ তৈরি হবে। দেখুন, এখানে এই বেগুনটা নেওয়ার পর আমি এর ডালটা কেটে দিয়েছিলাম, এর ফলে এখান থেকে কতগুলো ব্রাঞ্চ উৎপন্ন হয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল আসছে। এভাবে করে বেগুন নেওয়ার পর আপনারা যদি খুব ভালোভাবে প্রুনিং করে দেন, তাহলে কিন্তু বেগুনের ফলন আপনারা বা আপনাদের অবশ্যই বাড়বে এবং আপনারা প্রচুর বেগুন সারা বছর, এখানে একটি গাছ থেকে সারা বছর বেগুন পেতে পারবেন। ধন্যবাদ।